সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন শ্রমিক, সেক্ষেত্রে কোন চাপের মুখে বাধ্য হলো এসএসসি আর সুপ্রিম কোর্টে এমন একটা হলফনামা, এমন একটা সওয়াল জবাবে? দেখো, কোন চাপের মুখে তারা বাধ্য হলো সেটা বলা একমাত্র স্কুল সার্ভিস কমিশনের পক্ষেই সম্ভব। কিন্তু তারা এখনো পর্যন্ত বলছেন যে এই প্রায় 25,000 বা 26,000-এর মধ্যে 19,000 প্রার্থী আছেন যারা যোগ্যভাবে চাকরি পেয়েছিলেন, মেধা তালিকার মধ্যে থেকে চাকরি পেয়েছিলেন এবং তারা নিয়ম মেনে চাকরি পেয়েছিলেন। কিন্তু তারা কোন যুক্তিতে বলছেন যে এই 19,000 বৈধ এবং বাকিরা অবৈধ, সেই বিষয়টা সুপ্রিম কোর্টের সামনে এখনও স্পষ্ট নয়। তার কারণ হলো এখনও পর্যন্ত সেই বিষয় ব্যাখ্যা করার সময় আসেনি, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেই গোটা বিষয়টা ব্যাখ্যা করে বলা হয়নি যে তারা কোন যুক্তিতে বলছেন যে এই 19,000 চাকরি তারা বৈধ। কিন্তু তার পাশাপাশি তুমি জানো যে মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের ডিওয়াই চন্দ্রচূড়, তিনি যে মূল প্রশ্ন বারবার তুলছেন সেটা হলো যে স্কুল সার্ভিস কমিশনের কাছে কী কী ডেটা রয়েছে, এই ডেটাগুলো স্কুল সার্ভিস কমিশন কোথা থেকে পেয়েছিল, তার পাশাপাশি যে সংস্থাকে মূল্যায়ন করতে দেওয়া হয়েছিল অর্থাৎ নাইসা, এই সংস্থা তৃতীয় একটি সংস্থাকে এই কাজের জন্য নিয়োগ করে, সেই সংস্থাকে কেন সাবটেন্ডার ডেকে নিয়োগ করা হলো এবং সেই সংস্থা সম্পর্কে স্কুল সার্ভিস কমিশন কেন আগে থেকে অবগত ছিল না, সেই প্রশ্নও মাননীয় বিচারপতি তুলেছেন। ফলত মাননীয় বিচারপতির প্রশ্ন হলো যে নাইসা বা অন্য যে কোনো তৃতীয় সংস্থার কাছে এই তথ্য থাকতে পারে, এই কাজ করবার জন্য স্কুল সার্ভিস কমিশন কাউকে আউটসোর্সও করতে পারে, কিন্তু মূল যে তথ্য থাকবে সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে থাকা উচিত। অর্থাৎ এই যে স্ক্যান্ড কপি বা এই যে মিরর ইমেজ বা এই যে ওএমআরের কথা বলা হচ্ছে, তার আসল যে প্রত্যয়িত কপি সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে থাকা উচিত এবং সেটা আছে কি না সেটা নিশ্চিত করার দায়িত্ব একমাত্র স্কুল সার্ভিস কমিশনের। এটা হতেই পারে যে লোকের অভাবে স্কুল সার্ভিস কমিশন এটা প্রয়োজন বোধ করেছেন, তারা টেন্ডার ডেকেছেন, এখন তারা বলছেন লিমিটেড টেন্ডার ডেকেছেন, মাত্র 4টি সংস্থা সেখানে অংশগ্রহণ করেছিল, সেই লিমিটেড টেন্ডারের মাধ্যমে তারা বরাদ্দ দিয়েছিলেন নাইসাকে এবং এই নাইসা নামক সংস্থাটি তারা তৃতীয় একটি সংস্থা ডেটা স্ক্যানটেক বলে সংস্থার আধিকারিকদের দিয়ে এই গোটা কাজটি করেছিলেন এবং কলকাতা হাইকোর্টের সামনে এবং আজকে সুপ্রিম কোর্টের সামনেও স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য ছিল এই ডেটা স্ক্যানটেক নিয়ে তারা কিছু জানতেন না। অর্থাৎ এমন একটা সংস্থাকে নিয়োগ করা হলো যার সম্পর্কে স্কুল সার্ভিস কমিশনের কাছে কোনো তথ্যই নেই। ফলত এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের আরও নজরদারি থাকার, আরও নিরাপত্তা বলয় সুরক্ষিত করার এটা প্রয়োজন ছিল বলে কলকাতা হাইকোর্ট মনে করছেন এবং কলকাতা এবং সুপ্রিম কোর্টের বক্তব্য হচ্ছে যে এই বিষয়ে যদি সুপ্রিম কোর্ট যদি স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই গোটা বিষয়টা সুনিশ্চিত না করা হয় সেটা মনে করতে হবে যে স্কুল সার্ভিস কমিশনের নিরাপত্তা বা স্কুল সার্ভিস কমিশনের সুরক্ষা সেটা লঙ্ঘিত হয়েছে এবং এটাকে নিরাপদ করার দায়িত্ব একমাত্র স্কুল সার্ভিস কমিশনের। তার কারণ স্কুল সার্ভিস কমিশন একটি সংস্থাকে ওএমআরগুলিকে স্ক্যান করার দায়িত্ব দিয়েছে, এখন স্ক্যান করা হয়ে গেলে তার যে আসল কপি রয়েছে, তার যে স্ক্যান কপি মিরর ইমেজ রয়েছে সেটা স্কুল সার্ভিস কমিশনের সার্ভার থাকবে, এটাই তো কাঙ্ক্ষিত এবং এটাই তো নিয়ম হওয়া উচিত এবং সেটাই মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি বলছেন যে এটা কেন তার কাছে নেই, কেন স্কুল সার্ভিস কমিশনের কাছে নেই, কেন নাইসার কাছ থেকে এই গোটা বিষয়টা নিয়ে আসতে হবে। অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কাছে যদি কোনো তথ্য নাই থাকে তাহলে কিসের ভিত্তিতে এই নিয়োগকে বৈধ বলা হবে, সেই প্রশ্নও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে মাননীয় বিচারপতিরা তুলেছেন। ফলত সব মিলিয়ে এই গোটা বিচার প্রক্রিয়া আজকে সকাল 11:15 থেকে দুপুর 2 পর্যন্ত চলেছে এবং দুপুর 1 পর্যন্ত হয়েছে এবং দুপুর 2 থেকে এই মামলার বিচার পর্ব ফের শুরু হবে এবং সেই সময় যখন এটা শুরু হবে তখন বাকি অন্যান্য পক্ষদের বক্তব্য শুনে তারপর সুপ্রিম কোর্টের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।